যুক্তরাজ্যের অক্সফোর্ডশায়ারের ব্লেইন হেম্পোশাত থেকে একটি সোনার তৈরি কমোড চুরি হয়েছিল। চুরি হওয়া কমোড ছিল 18 ক্যারেটের। এ ঘটনায় আদালতে দোষ স্বীকার করেছেন এক ব্যক্তি। 39 বছর বয়সী এই ব্যক্তির নাম জেমস জিমিসেন। নর্থাম্পটনশায়ারের ওয়েলিং বড় এলাকায় থাকেন তিনি। চুরি অপরাধজনিত সম্পদ হস্তান্তর এবং এ কাজের জন্য ষড়যন্ত্রের দোষ স্বীকার করেছেন তিনি। চুরির ঘটনাটি ঘটে 2019 সালের সেপ্টেম্বরে। ওই সময় অক্সফোর্ডশায়ারের মারিটিতে এক প্রদর্শনীতে 48 লাখ পাউন্ড বা 67 কোটির অধিক মূল্যের সোনার ওই কমোড দর্শনার্থীদের জন্য উন্মুক্ত রাখা হয়েছিল। সেখান থেকেই চুরি হয় সেটি। জেমসকে HMP-5 ওয়েলস থেকে ভিডিও লিঙ্কের মাধ্যমে অক্সফোর্ড গ্রাউন্ড আদালতে শুনানিতে যুক্ত করা হয়েছিল। HMP-5 ওয়েলস যুক্তরাজ্যের একটি কারাগার। বর্তমানে জেমস 17 বছরের কারাদণ্ড ভোগ করছেন। চুরির দায়ে এই সাজা হয়েছে তার। এর মধ্যে অর্থ তোলার যন্ত্র থেকে চুরির ঘটনাও রয়েছে। এর আগে যুক্তরাজ্যের নিউ মার্কেট এলাকার জাতীয় ঘোড়দৌড় বিষয়ক জাদুঘর থেকে 4 লাখ পাউন্ড দামের ট্রাক্টর ও অত্যন্ত দামি স্মারক বস্তু চুরি করেছিলেন জেমস। আগামী বছরের ফেব্রুয়ারিতে এই ব্যক্তির বিচার হওয়ার কথা।